ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত, ঘন কুঁয়লি আর বেয়া বতরের বাবে জলফা নামৰ এখন শহরের পাহাড়ত দুর্ঘটনাগ্রস্ত হয় হেলিকপ্টারখন। আজারবাইজানের একটা বান মুক্তি অনুষ্ঠানের বাবে গৈছিল রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি। রাষ্ট্রপতিগার সঙ্গে আছিল বৈদেশিক মন্ত্রী হুসেইন আমিরা বদল্লাহিয়ান আর কেবাজনো শীর্ষ বিষয়া। বেয়া বতরের বাবে উদ্ধারকারী বাহিনীয় এতিয়াও সন্ধান উলিয়াবা নাই হেলিকপ্টারখনের। সমগ্র দেশবাসী রাষ্ট্রপতিগার জানাইছে প্রার্থনা, কিন্তু এই মুহূর্তলৈকে সন্ধান উলিয়াবা নাই রাষ্ট্রপতি সহ আন বিষয়াসকলৰ। ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত, ঘন কুঁয়লি আর বেয়া বতরের বাবে জলফা নামৰ এখন শহরের পাহাড়ত দুর্ঘটনাগ্রস্ত হয়েছে হেলিকপ্টারখন। আজারবাইজানের একটা বান মুক্তি অনুষ্ঠানের বাবে গৈছিল রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি, কিন্তু এতিয়ালৈকে কোনো সংসূত্র নাই রাষ্ট্রপতির লগতে থকা আন বিষয়াসকলৰ। সমগ্র দেশে প্রার্থনা কৰিছে রাষ্ট্রপতির বাবে। আর এই সন্দর্ভত শেহতীয়া খবর আমি লোলে চেষ্টা করম। ফোন লাইনত আমি সংযুক্ত হয়েছ এক্সিকিউটিভ এডিটর লুইট নীলদনের সঙ্গে। লুইট, শেহতীয়া কিবা খবর লাভ করা হয়েছে নাকি? রাষ্ট্রপতিগীর কিবা সম্ভেদ লাভ করেছে নাকি? হয় মেদিনী, এই মুহূর্তের একটা খবর যে রাষ্ট্রপতিগীর যখন হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেই স্থানখিন সন্ধান লাভ করেছে উদ্ধারকারী বাহিনী। ইরানে কিছু সময় পূর্বে যে রাশিয়ার নিউজ এজেন্সি জানাইছে যে ড্রোনেরে একটা হিট লোকেট করা হয়েছে, যত ভবা হয়েছে যে তাতে হেলিকপ্টারখন দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল, আর সেই অঞ্চল বর্তমান উদ্ধারকারী দল বই আছে। প্রায় 100 মিটার অঞ্চল পাহাড়ত ড্রোনের সন্ধান চলা হয়েছিল আর হেলিকপ্টারখনের সম্ভেদ লাভ করা কোয়া হয়েছে। কিন্তু বেয়া বতর, কুঁয়লি, ধুমুহা, যার কারণে উদ্ধার অভিযানত পলম হয়েছে। কিন্তু এই মুহূর্তলৈকে সেই হেলিকপ্টারখনত থকা যে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রেইসি আর আন আন যখন বিষয়া, স্বাস্থ্য কেন ধরনের আছে, সুরক্ষিত আছে নে সেই কথা জানিপরা নাই। কিন্তু একটা কথা কোয়া হয়েছে যে সিচুয়েশন ইজ নট গুড, এনেদরে কোট করেছে ইতিমধ্যেই ইরানের এজন মন্ত্রী। গতি ইরানের রাষ্ট্রপতিগী আর যখন বিষয়া আছিল ইতিমধ্যে দেশজুড়ি প্রার্থনা হয়েছে। কিন্তু এই মুহূর্তের শেহতীয়া আপডেট হল যে যখন হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল সেই দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারখনের সম্ভেদ লাভ করেছে আর সেই ঠাইলৈ রওনা হয়েছে উদ্ধারকারী দল। কিন্তু বেয়া বতরের বাবে উদ্ধার যথেষ্ট পলম হয়েছে আর সকলে প্রার্থনা করেছে যে রাষ্ট্রপতিগী কুশলে থাকক। কারণ রাষ্ট্রপতিগী যেটা আহি আছিল আজারবাইজানের পর, ইতিমধ্যে আপনি কইছে প্রায় 600 কিলোমিটার হয় ইরানের রাজধানী তেহরানের পর, আর যেটা আহি আছিল তেতিয়াই 3খন হেলিকপ্টার আছিল, 3খন হেলিকপ্টার 2খন সুকলমে পার হয়ে যায়। কিন্তু রাষ্ট্রপতি যখন হেলিকপ্টার আছিল সেইখন দুর্ঘটনাগ্রস্ত হয় আর কালিরে পর উদ্ধার অভিযানের কারণে চলি আছে। আর শেহতীয়া আপডেট হল যে দুর্ঘটনাগ্রস্ত হওয়া হেলিকপ্টারখনের সম্ভেদ লাভ করেছে, কিন্তু রাষ্ট্রপতি আর আন আন লোক সকলের উদ্ধারের বাবে উদ্ধারকারী দল গিয়ে আছে, এতিয়াও সেই স্থানত উপনীত হওয়া নাই। মেদিনী, হয় লুইট, আপনাকে ধন্যবাদ জানাইছো এই সন্দর্ভত শেহতীয়া খবর আমাকে জানার বাবে। আর ইতিমধ্যে জানিপরা গৈছে যে হেলিকপ্টারখনের সম্ভেদ পাওয়া গৈছে, কিন্তু রাষ্ট্রপতিগী কেনে অবস্থাত আছে এই সন্দর্ভত এতিয়ালৈকে কোনো তথ্য পোৱা নাই। কিন্তু উদ্ধারকারী বাহিনীয়ে উদ্ধার অভিযানের বাবে রওনা হয়েছে সেই স্থানলৈ। ঘন কুঁয়লি আর বেয়া বতরের বাবে উদ্ধার অভিযানত বিলম্ব হয়েছে।